إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع الله تعالى قلت شن جقن عزان ديها جمار ديني فسعوا إلى ذكر الله دروتو الله تعالى ذكر يلي ديكي دهبو من هو إتا ما ديش دوي نمبر وذروا البيع كرويا بكروي بوندو كروي بند قريدا. তার মানে কোরআন আমাদের জন্য স্পষ্ট করে দিচ্ছে সৌরথুল জুমার আয়াত আল্লাহ তালা জানিয়ে দিলেন জুমার দিনে মিম্বরে উঠে খুদবা দেয়ার প্রস্তুতি নিয়েছেন খুদ্া দেয়ার পূর্বক্ষণে যে আজান দেয়া হয় আজানটা দুইটি কারণ একটি হলো আল্লাহ তালার জিকিরের দিকে দ্রুত ধাবমান হওয়ার জন্যে আরেকটি কারণ ক্রয় বিক্রয় সহ দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে দেওয়ার জন্যে কারণ যখন জুমার আজান হয়ে যায় অর্থাৎ খুদবায় প্রদানের জন্যে মেম্বারে আরোহণ করেন খতিব তখন যে আজান দেয়া হয় আজান হওয়া মানি হলো সকল কাজ নিষিদ্ধ কেবল জুমা 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 হ্যাঁ এখন অনেকে প্রশ্ন করতে পারি শিখিয়েছেন কে শিখিয়েছেন বিশ্বনবী নবী রসুল্লাহ সাল তাল আলী ওসাল্লাম নবীজি সাল আলী ওসাল্লাম রসুল হয়ে চল্লিশ বছর থেকে তেরোটি বছর মাক্কাতুল মুকারায় ছিলেন মাক্কাতুল মুকার তেরো বছরের জীবনে নবীজি জুমা আদায় করেননি বরং নবীজি সাল আলী ওসাল্লাম মাক্কাতুল মুকার্রামা থেকে তৎকালীন ইয়াসরিব বা আজকের মদিনাতুল নবিয়া সাল আলী ওসাল্লামে হিজরত করে কুবা থেকে জুমার দিনে নবীজি সাল্লো আলী ওসাল্লাম তৎকালীন ইয়া দিকে ঢুকতে গিয়ে নবীজি সাল্লাহ আসসালাম কুবা থেকে বের হয়েছেন আর বনিসালেম বিন আউফ গুত্রে যখন পৌঁছালেন তখন জোহরের ওয়াক্ত হল নবীজ সাল্লু আসসালামের আজকে থেকে আমরা জোহরের পরিবর্তে জুমার দিনে জুমা আদায় করবো নবীজি সাল্লী ওসাল্লাম দুইটি খুতবা দিলেন আর হা নবী সাল্লি ওসাল্লাম দুই খুদ্বার পরে 2 rekat namaz qılın. Allahu alem bis-sawab.